হয় আজি বিয়লি সদনত আজি বিত্তমন্ত্রীয়ে বাজেট দাখিল করব আর এই বাজেটক লৈ বিভিন্নজনে আশা প্রত্যাশা ব্যক্ত করেছে। এখন বাজেটত আসলতে কি বিচাৰে, তেওঁলোকে কি থকাটো বিচাৰে, সেয়া তেওঁলোকে নিজৰ ভাব ব্যক্ত করেছে। আর মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের কেন্দ্রীয় বজাৰত, আর কেন্দ্রীয় বজাৰলৈ ইয়াত বিভিন্ন শ্রেণীর লোক আহে, সর্বসাধারণ গ্রাহকের পৰা সকলো লোকে আহে। মই পোনপ্রথমে এখন ব্যবসায় প্রতিষ্ঠানক সোমাব বিচাৰিছো। এখন বাজেটৰ ওপৰত বহুখিনি নির্ভর করে, কৰৰ কাটলৰ পৰা আদি করে বিভিন্ন আঁচনিৰ পৰা আদি করে বহুতো বিষয় আজি বিত্তমন্ত্রীয়ে বাজেট দাখিল করব অসম চৰকাৰক, কি থকাটো বিচাৰে, কি আশা করেছে? আমি বাজেটত সর্বসাধারণ রাইজর যিখিনি মানে ধর কর কাটলপা ইত্যাদি করে সেইখানে হ্রাস হব লাগে, তেতিয়া রাইজ উপকৃত। আমার দিনক দিনে আমার বজারের যিখিনি মানে চাহিদা যিখিনি মানে হব লাগছে, যেদরে আমি ধর যিখিনি আমার আগতে যিখিনি যেনেদরে চলি আসে কেনেদরে আজিকালি লাহে লাহে কমি যাব লৈছে, সেই মূল্য বৃদ্ধি বলে কথা নহয় আর ধর মূল্য বৃদ্ধিটো হবই, মানুষের যে ধর মজুরি বাড়িছে তেনে মূল্য বৃদ্ধিও হবই, কিন্তু তার মাজতে সর্বসাধারণ রাইজর কারণে অকমান চিন্তা করব লাগে। আর আমি ভাব যে সরকারে যদি সর্বসাধারণ কারণে চিন্তা করে তেনে সরকার সদায় একটা ভাল গতিতে চলি থাকিব। আমি রাইজ সরকার অনুরোধ করম যাতে এই মূল্য বৃদ্ধিটির উপর অকমান নজর রাখে, সেয়া আর কি কম। বা আর আমি জানো যে শিবসাগর বাটপথবুর উন্নয়ন হব লাগে, আর শিবসাগর হয়েছে ঐতিহাসিক এখন মানে নগর, শিবসাগর উন্নতি হওয়া মানে আমার গোটেই উন্নতি, সেই কারণে সরকার আমি অনুরোধ জানাইছো। আমার শিবসাগর এখন আঁচনি শিবসাগর কারণে বিশেষ এখন আঁচনিত অন্তর্ভুক্ত করেছে উন্নয়নের, হয়তো বাজেটত উল্লেখ থাকিব, আমি আশা রাখিছো আমার শিবসাগর এখন নতুন শিবসাগর হিসাবে গড়ি তুলক মুখ্যমন্ত্রী মহোদয়ে। শিবসাগর উন্নতি মানে সরকারের উন্নতি বা রাইজর উন্নতি, হ্যাঁ অনুরোধ জানাইছো তেওঁ যাতে ইয়ার উপর ভালকে পদক্ষেপ লয়। হয় এনে ধরনের তেওঁলোকে আশা ব্যক্ত করেছে। মই আৰু এগৰাকী আছে, তেওঁৰ পৰা জানিব বিচাৰিম দাদা, আজি সরকারে বাজেট দাখিল করব, এনে কি হওয়াটো বিচাৰে, কি কামনা করে, কি আশা করেছে, ভাল এখন বাজেট পাম বলে আশা করেছে না? এটো বন্ধ করাও না, ভাল এখন বাজেট পাম বলে আশা করেছে? ভাল বাজার পাম বলে আশা করছো, প্রলয় জানে আর হয় ভাল এখন বাজেট দিব বলে আশা করেছে। আর এগারী আছে, আর দাদা এগারী আছে, মানে জানিব বিচারিম আসলে কি ধরনের আশা করেছে, আশা প্রত্যাশা কি সেই বিষয়ে জানিব বিচারিম। দাদা এফল চাব, আজি বাজেট দাখিল করব, কি আশা করে, এখন ভাল গ্রহণযোগ্য বাজেট পাম বলে আশা করেছে না? সেটা আশা করছো, অকন ভাল বাজেটটা হয় বলে, কারণ মূল্য বৃদ্ধি বহুত হয়ে গেছে, তাতে এখন কি কয় এটা গম পাম আও পিছবেলা মানে গম পাম। সরকারের পৰা কি বিচাৰে? আমি অসমবাসী রাইজে সকলোৱে যেন আমি দুখীয়া মানুহৰ কাৰণে এই সামগ্রিক অবস্থিত যি দাম হৈছে আমি চলিব পৰা নাই, তাৰ বাবে যে আমাৰ চৰকাৰে আমাৰ দুখীয়াবাসীৰ কাৰণে অলপ বস্তু মূল্য বৃদ্ধি কমাই দিয়া একেবাৰে আশা ৰাখিলোঁ। বাইদেউ যিটো কথা কৈ থৈ গৈছে সেইটো সকলো জনতাৰ কাৰণে গৈছে, হয়নে? সকলোৱে বিচাৰে যে মূল্য বৃদ্ধি অকণমান কম হওক, সকলোৱে সুবিধা মতে বস্তু এটা কিনিবলৈ সুবিধা পাওক, সেইটোৱে বিচাৰে। হয় মূল্য বৃদ্ধির কথাটো বিশেষ প্রসঙ্গ আহিছে, মূল্য বৃদ্ধি কি ধরনের হ্রাস করব পারি তার উপরও যাতে একটা ব্যবস্থা থাকে সেই ধরনের আশা করেছে। লগতে বাটপথর উন্নয়নের বাবে আসলে বাটপথ যথেষ্ট বেয়া, শিবসাগরকে ধরে বিভিন্ন বহু প্রান্ত উজনি অসমত বিশেষক এই বাটপথসমূহ যাতে উন্নয়ন হয়, বাজেটত ভালদরে পুঁজি ধার্য করে তারও কামনা করেছে এই সকল সর্বসাধারণ নাগরিকে।